त्रिपुरा गोलाघाटी विधानसभा केंद्रের অন্তর্গত পশ্চিম জারুলবাছাই কৃষ্ণচন্দ্রপাড়া এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় নেতাদের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ এলাকাবাসীদের। এলাকাবাসীদের আরো অভিযোগ, নির্বাচন ঘনিয়ে আসলেও রাজনৈতিক নেতারা মানুষের বাড়ি গিয়ে ভোটের জন্য প্রচার করে বেরিয়েছিলেন, যে ক্ষমতায় আসলে তাদের রাস্তাঘাটের সমস্যা সহ সমস্ত ধরনের সমস্যার সমাধান করা হবে, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।